আপনাদের যদি পৈতৃক সম্পত্তি থাকে এবং আপনি যদি ভেবে থাকেন যে আপনি আপনার পৈতৃক সম্পত্তিকে বিক্রি করে দেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার একটা বড় সড়ো নির্দেশ সামনে এসছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে পৈতৃক সম্পত্তি যদি আপনি বিক্রি করতে চান সেই প্রসেসটা কিন্তু আর মোটেও সহজ নয় প্রসেসটা মানে বিক্রির প্রসেস নয় প্রসেসটা হচ্ছে আপনি কাকে বিক্রি করবেন সেই প্রসেসটা কিন্তু আর মোটেও সহজ নয় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে যে রায়ে কিন্তু ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে আপনাকে এখন থেকে কি কি ক্রাইটেরিয়া মানতে হবে তো চলুন এক এক করে সমস্ত কিছু জেনে নিই তো প্রথমে আমরা জেনে নিই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এই ঐতিহাসিক রায়টি দেওয়া হয়েছে সেটি কোন কেসের রেসপেক্টিভে দেওয়া হয়েছে এবং কেসটি কি ছিল প্রথমে আমরা সেটা জেনে নিই তো এই মামলাটি ছিল হচ্ছে হিমাচল প্রদেশ প্রদেশের নাথু এবং সন্তোষের মধ্যে তো এক্ষেত্রে ব্যাপারটি কি হয়েছিল যে দুই ছেলে নাথু এবং সন্তোষ দুই ছেলে ছিল এবং তাদের পিতার নাম ছিল হচ্ছে লাজপথ তো সেক্ষেত্রে এই মামলাতে লাজপতের মৃত্যুর পরে তার যে কৃষি জমি ছিল সেটা স্বাভাবিকভাবেই তার দুই ভাই নাথু এবং সন্তোষের মধ্যে ক্লিয়ারলি ভাগ হয়ে যায় এবার সন্তোষ তার অংশ কোনো বহিরাগতকে বিক্রি করার সিদ্ধান্ত নেন সন্তোষ সিদ্ধান্ত নেন যে কোনো বহিরাগতকে অর্থাৎ বহিরাগত মান মানে হচ্ছে কি অন্য কাউকে থার্ড পারসন কাউকে সে তার জমিটিকে বিক্রি করে দেবে এর বিরুদ্ধে নাথু আদালত আদালতে মামলা দায়ের করেন এবং ধারা বাইশ অনুযায়ী জমি ক্রয়ের জন্য অগ্রাধিকার দাবি করেন অর্থাৎ এক্ষেত্রে নাথু আদালতে মামলা করে সে তিনি দাবি করেন যে যেহেতু সম্পত্তিটি তার বাবার এবং বংশানুক্রমে তার দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গেছে তো সেই কারণে এই সম্পত্তিটি অন্য কাউকে বিক্রি করার আগে তার পরিবারের কাউকে অগ্রাধিকার দিতে হবে এবং যেহেতু তার দুই ভাই রয়েছে তো সেই কারণে কোনো বহিরাগতর কাছে সম্পত্তিটি বিক্রি করার আগে তার পরিবারের কাউকে অর্থাৎ তার ভাইকে অগ্রাধিকার দিতে হবে যদি ভাই কিনতে রাজি না হয় সেক্ষেত্রে বহিরাগত কাউকে বিক্রি করতে পারবে তো সেক্ষেত্রে এই নিয়ে তিনি মামলা করে দেন ট্রায়াল কোর্ট এবং হাইকোর্ট নাথুর পক্ষে রায় দেন এবং দুটো রায়ের পরে নাথুর ভাই অর্থাৎ সন্তোষ মামলাটি নিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যান এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও সেই রায়ই বহাল রাখে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে কি রায় দেওয়া হয়েছে এবার আমরা জানি তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত দুজন বিচারপতি ছিল একজন ছিল ইউ ইউ ললিত এবং এম আর শাহের বেঞ্চ তাদের রায় বলেন যে ধারা বাইশ এর উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি পরিবারে রেখে দেওয়া তার মানে হচ্ছে কেউ যদি সম্পত্তি বিক্রি করতে চায় বংশানুক্রমিকভাবে পাওয়া তাহলে ফার্স্ট অধিকার দিতে হবে তার পরিবারের কাউকে যদি পরিবারের কেউ যদি কিনতে রাজি না হয় বা সে যদি তাকে যদি অন্য কাউকে বিক্রি করতে দিতে যদি রাজি থাকে সেক্ষেত্রে সেই পরিস্থিতিতে তিনি বহিরাগত কাউকে বিক্রি করতে পারবেন অন্যথায় নয় এই ধারা অনুযায়ী যদি কোনো উত্তরাধিকারী তার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চান তবে তাকে প্রথমে পরিবারের অন্য সদস্যদের কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে বা তাকে প্রথমে গিয়ে বলতে হবে পরিবারের অন্য সদস্যদের যে তারা কি এই জমিটি কিনতে চান যদি কিনতে চান তাহলে তো তাদের কাছে বিক্রি করতে হবে নেগোসিয়েশন করে যদি যদি দাম যদি কম বলে তো সেক্ষেত্রে নেগোসিয়েশন করে তার কাছে বিক্রি করতে হবে এবং সে যদি কিনতে রাজি না হয় সেক্ষেত্রে সে বহিরাগত কাউকে বিক্রি করতে পারে তো হিন্দু অধি উত্তরাধিকার আইন বাইশের অধীনে এই ব্যবস্থাটি রাখা হয়েছে এতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি রেখে যান এবং কোনো উইল না করে যান তবে তার সম্পত্তি স্বাভাবিকভাবে তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যাবে যদি কোনো উত্তরাধিকারী তার অংশ বিক্রি করতে চান তবে প্রথমে পরিবারের অন্য সদস্যদের সুযোগ দিতে হবে এখানে একটা ছোট্ট ব্যাপার রয়েছে এটা আপনাদের ক্লিয়ার করে দিই এখানে দেখুন বলা রয়েছে যে উইল না করে যান অর্থাৎ এখানে কিন্তু উইলটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাপারটি কি ব্যাপারটি হচ্ছে বর্তমানে দু হাজার একটা নতুন একটা সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন একটা আইন হয়েছে যে নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও করে দিয়েছি আপনারা এই চ্যানেলে গিয়েও দেখতে পারবেন অন্যথায় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কি কী নতুন আইন হয়ে করা হয়েছে সে ব্যাপারে আপনি ক্লিয়ারলি জানতে পারবেন তো এখন ব্যাপারটি হচ্ছে যদি উইল করে যান এবং উইল করে তিনি যদি অন্য কাউকে অর্থাৎ তার ছেলে মেয়ে নয় অন্য কাউকে যদি তার সম্পত্তি সম্পূর্ণভাবে দিয়েও যান সেক্ষেত্রে মনে রাখতে হবে তার অর্জিত সম্পত্তি তার বংশানুক্রমেভাবে পাওয়া নয় তার অর্জিত সম্পত্তি যদি ছেলে না দিয়ে অন্য থার্ড পারসেন্ট কাউকে দেওয়ার জন্য যদি উইল করে যান সেক্ষেত্রে সেই অনুযায়ী তার যে উত্তরাধিকারীরা রয়েছে কোনোভাবে সেই সম্পত্তিতে দাবি করতে পারবে না এর আগে কিন্তু ছিল যে সম্পত্তির উত্তরাধিকারীরাই তার বাবা মার ভাগ পাবে কিন্তু এখন থেকে বাবা মা যদি সন্তানদের প্রতি অতিষ্ঠ হয়ে যদি অন্য থার্ড পারসন কাউকে যদি উইল করে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা দাবি করতে পারবে না এ নিয়ে ক্লিয়ারলি ভিডিও করা আছে দেখে নেবেন তো সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি উইল না করে যান তাহলে তার সম্পত্তি স্বাভাবিকভাবে তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যাবে এবং উত্তরাধিকারীরা যদি সেই সম্পত্তি কাউকে বিক্রি করতে চায় তাহলে প্রথমে পরিবারের কাউ কারোর কাছে গিয়ে বলতে হবে এবং সে যদি কিনতে চায় তো ফার্স্ট প্রিফারেন্স তাকেই দিতে হবে এবং সে যদি কিনতে না চায় তাহলে পরে সে সেই সম্পত্তিটি অন্য কাউকে বিক্রি করতে পারবে তো বন্ধুরা এই যে রায়টি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই রায় নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে অর্থাৎ এই রায় কি ঠিক রয়েছে নাকি এই রায়টি নিয়ে আপনার কোনো সমস্যা রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন